পরিবারের লোকজন মারা গেছে, খুন হয়েছে, বরাবরই তারা পার্টিকে ভালোবাসেন। প্রত্যেক বছর এই দিনটা একটা অনুষ্ঠান হয়, স্মরণসভা হয়, তাতে আমরা সবাই যাই। তারা এসছেন, আসার পথে তারা আক্রান্ত হয়েছেন, মহিলা সহ। যাই হোক, তার মধ্যে আমরা অনুষ্ঠান করি। আমরা যা লক্ষ্য করেছি, ভালোই, এই সমস্ত কিছুর পরেও শত শত মানুষ সেখানে এসছে। ফিরে যাওয়ার পথে আমরা মানে আগরতলায় রওনা হব, এই সময় খবর আসলো চারিদিক থেকে আবার আক্রমণ হচ্ছে। আমরা তখন দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে তখন এডিশনাল এসপিকে ডাকি, তিনি ছিলেন স্পটে, তাকে আমরা অনুরোধ করি যে এই যে লোকরা যারা ফিরে যাবে তাদের তো নিরাপদে যাতে যেতে পারেন তার ব্যবস্থা করুন। এডিশনাল এসপির সঙ্গে সঙ্গে বলেছেন, স্যার আমরা চেষ্টা করছি, এসডিপিও ছিলেন, তারা চেষ্টা করছিলেন, কিন্তু এরপরও যাওয়ার পথে অনেক জায়গায় আক্রান্ত হয়েছে। তারপরে গিয়ে সন্ধ্যার পর আমরা সব মিলে খবর পেলাম 17 থেকে 20 জন আক্রান্ত হয়েছে, মহিলা পুরুষ সহ। তার মধ্যে তার অবস্থা একটু জটিল, মানে শান্তিরবাজার মেরে রাস্তায় ফেলে চলে গেছে, কেউ তাকে মানে জিজ্ঞেস করছে না। এখন আমি একটি মেয়ে গাড়ি করে যাচ্ছিলেন, রাস্তায় ওনাকে দেখে গাড়ি থেকে নেমে তাকে তুলে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে গেছে। এমন একটা অসাধারণ সাহস দেখিয়েছে মেয়েটি, আমি তার চিনি না, তার নামও জানি না, তাকে এখান থেকে নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাবো যে এটাই মানবতা। কেমন না, মানুষের এটাই তো পরিচয়। তো ওখান থেকে তাকে পাঠিয়েছে জেলা হাসপাতালে, জেলা হাসপাতাল থেকে তার পরিবারের লোকরা এখানে নিয়ে আসে। শহীদ দিবস পালন করতে গিয়ে এইভাবে আক্রান্ত হতে হবে, এটা কোন রাজত্বে আছে? অসভ্যতা বললে তো শেষ হবে না, এটা তো বর্বরতা। এইভাবে করে মানুষকে কি আটকে রাখা যাবে? নিজেদের ব্যর্থতা দুর্বলতা ঢাকবার জন্যে সন্ত্রাসকে মাধ্যম করে খুব বেশি দূর যাওয়া যায় না। মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হবে, যারাই আমরা এটা ঠিক চলছে না, যারা হামলা করেছেন তারা বিজেপির, তার বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়েছে? এফআইআর তো এই ভদ্রলোক মৃত্যু পথযাত্রী, তার পক্ষে এফআইআর করা, ওখানে তাকে পুলিশ কিছু জিজ্ঞেস করেছে কিনা জানি না। এখানে আমি ডাক্তারবাবু মিস্টার রেড্ডিকে আমি জিজ্ঞেস করলাম যে এটা তো একটা আননেচারাল ঘটনা, তো তখন তিনি বললেন যে আমাদের প্রোটোকল অনুযায়ী আমরা থানা টানা ইত্যাদি জানিয়েছি, তারা যা যা ব্যবস্থা নেবে। হয়তো ওখানেও থানায় অভিযোগ করে থাকবেও থাকতে পারে, ডেফিনেটলি আমি কিছু বলতে পারছি। বর্তমান সময়ে বিরোধীরা বারবার আক্রান্ত, বলছি তো ওইটাই, মানে আক্রান্ত হচ্ছে মানে ডেকে তারা যে সমস্ত কথাবার্তা বলে সরকার এসছে, এগুলো সবই ছিল ভুয়া প্রতারণা প্রলোভন, এগুলো তারা কার্যকরী করতে পারবে না, করছেও না, উল্টো পথে যাচ্ছে। স্বাভাবিক কারণে মানুষ এগুলো মেনে নেবে না, প্রতিবাদ করবে, তাতে বিরোধী হিসাবে আমরা সামনে ভূমিকা নেব। এই কারণেই মানুষ যাতে ঘর থেকে বেরোতে না পারে, তাদের মুখ বন্ধ করে ঘরে আটকে রাখবার জন্যে এই সন্ত্রাসের এই যে পথটা, পদ্ধতিটা, এটা একটা ব্যারেন মেথড, এই মেথডে খুব বেশি দূর যাওয়া যায় না, এই পথটা অনুসরণ করেছে। এটা শাসক দলের শক্তি না, এটা দুর্বলতার।